বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিয়ে গিয়ে থানায় হাজির প্রেমিকা মৌসুমী বিশ্বাস। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে হাড়োয়া থানার অন্তর্গত বসিরহাট মহকুমার বকজুরি অঞ্চলের খাড়ুবালা গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় প্রেমিককে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সূত্রের খবর, এই অস্বাভাবিক ঘটনার কারণ হলো প্রেমিকা মৌসুমী বিশ্বাসের নতুন প্রেমের সম্পর্ক সুরজিৎ সেন জেনে ফেলায় তাকে পরিকল্পিতভাবে ডেকে আনে মৌসুমী বিশ্বাস ও তার বাবা ও দাদা, এবং তিনজনে মিলে এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ জানা যায়। ত্রিকোণ প্রেমের জেরে এমন ঘটনা। সম্প্রতি অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মৌসুমী, তার জেরে গতকাল রাত্রে ডেকে পাঠায় সুরজিৎকে এবং পুরুষাঙ্গ কেটে নেয়। তারপরই ভোররাত্রে পুরুষাঙ্গ নিয়ে হাজির থানায় এই ঘটনায় হাড়োয়া থানার পুলিশ মৌসুমীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। এই ঘটনার জেরে হাড়োয়া থানায় প্রেমিকা সহ চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে সুরজিতের পরিবার। মৌসুমী সহ তার বাবা ও দাদাকে আটক করেছে হাড়োয়া থানার পুলিশ, এবং সুরজিতের পরিবার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে ফাঁসির দাবি জানিয়েছেন আদালতের কাছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। কি হয়েছিল? ওকে প্রথমে পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে বাবা আর দাদা হাত পা বেঁধে মুখ চাপা দিয়ে আর মেয়ে পুরুষাঙ্গটা কেটে নেয়। তারপরে ও ছটফট করে লাফাতে লাফাতে বাড়ি চলে এসে ওর মাকে ডাকে, ডেকে বলে মা এই এই করেছে আমার সঙ্গে, এর জন্য ওর যেন ফাঁসি হয়। ওদের তিনজনের ফোন করে ডেকে নিয়ে গেছে। আমি তো শুনেছি ওদের বিয়ে হয়েছিল, আপনি কি বললেন? কিচ্ছু হয়নি ওদের, বিয়ে টিয়ে কিচ্ছু হয়নি, সব মিথ্যে কথা। সবাই তো জানে বিয়ে হলে সবাই তো জানতে পারবে, তার জন্য তো রেজিস্ট্রি হবে, সেই কাগজপত্র তো থাকবে, তা তো কিচ্ছু নেই। বিয়েটা হলো কি করে? তাহলে ওনার সঙ্গে যোগাযোগটা কিভাবে ছিল? এখানে ছোটবেলা থেকে প্রাইভেট পড়তে আসতো, সেই থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, তারপরে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে ওকে কিভাবে ডাকে কালকে ফোন করে ডেকে, মানে আগে থাকতে সব কিছু করা ছিল পরিকল্পনা, ডেকে এই অবস্থা করে তিনজনা মিলে, আর কেটেছিল ওই মেয়েটাই পুরুষাঙ্গটা। তো মেয়েটার সঙ্গে কি ছেলেটির প্রেম ছিল? হ্যাঁ ছিল, মাঝে কেটে যায়। কেটে যাওয়ার পরে এবারে ও বলছে যে আমি যেখানে পাবো না কাউকে পেতে দেবো না বলে পুরুষাঙ্গটা কেটে নেয়। ওই মেয়েটাই কেটেছে, বাবা আর দাদা ধরেছিল বেঁধে রেখেছিল মুখ চাপা দিয়ে কাপড় দিয়ে, আর ও কেটে না। এখন কি চাইছে? আমি চাই ফাঁসি হোক তিনজনা। আপনার নাম? অরুণা বিশ্বাস। আপনি কে হন? আমি বৌদি হই। ছেলের বৌদি? হ্যাঁ। আপনার মেয়ে এই কাণ্ড করেছে, আপনি কি বলবেন? আমি কি বলবো, যে অন্যায় করেছে শাস্তি দেয়। আপনি মেয়ে শাস্তি চাইছেন? আপনি মেয়ে শাস্তি চাইছেন? না, যেটা ভালো হয় সেটা করব। তো মেয়েটি যে এরকম একটা কাণ্ড করলো, আপনি কি বলবেন? আপনাদের আপনার কি বলার আছে বলুন। মেয়েটি তো করেছিল এটা, কি চাইছেন, কি বলবেন এটা ঘটনাটা নিয়ে আপনি কি বলবেন? যেটা ভালো হয় যেটা মীমাংসা হয় সেটাই করুন। আপনি মীমাংসা চাইছেন? এত বড় ঘটনার মীমাংসা কিভাবে করবেন আপনি বলুন। বলতে থাকো, বলতে থাকো, বলুন। আপনার মেয়ের সঙ্গে কি ওই ছেলেটির প্রেম ছিল? আমি জানি না কিছু, সব সম্বন্ধে আমি জানি না, কিছু বলতো না মেয়ে, মেয়ে কিছু বলতো না। তো এই যে এত বড় একটা কাণ্ড করলো, আপনি কি বলবেন এটা নিয়ে? ছেলেটার যে এত বড় একটা ক্ষতি করলো তার জন্য তোমার কি বক্তব্য আছে সেইটা বলো। আপনি মেয়ে শাস্তি চাইছেন? না, শাস্তি তো শাস্তি চাইছেন না, তাহলে সমাধানটা কি কি করবেন, কি ভালো হয় কি করবেন, আপনি কি বলতে চাইছেন বলুন। তোমার মেয়ে এত বড় কাজ করেছে, তুমি শাস্তি চাও না, তাহলে সমাধান কি করবে বলো।
আপনার মেয়েটি যখন এই ঘটনাটি করে তখন রাত্রে কটা বাজে? রাত 2টা, 2টার সময়। রাত্রে 2টার সময়। আপনার মেয়েই করেছিল নাকি আর কেউ ছিল? না আর কেউ ছিল না, মেয়ে ঘরে একাই থাকে। আচ্ছা, ছেলেটিকে ডাকলো আপনার মেয়ের ঘরেতে? আমি আমার সব জানি না, দেখেছি কি নাম জানি না। ঠাকুর জানো না বললি হয়, উপরে থাকে। আপনার উপরে থাকে কিছু নাই, মেয়ে নাকি ফোন করে থাকে, ও নিচে একা থাকে ঘরে। যখন চাচাচাচি হচ্ছে তখন, এবার যখন চাচাচাচি হচ্ছে তখন আমরা বাইরে হয়ে দেখি, তখন এই দেখি এই রক্তাক্ত অবস্থা। এবার দরজাটা ওই পাশ ওই সাইডে খোলা ছিল, ও নিজে নিজে চলে গেছে ছেলেটা, ওই সেটা কি ঘরে নেই। আচ্ছা, তো আপনার মেয়ে যে ছেলেটার এত বড় ক্ষতি করলো আপনি কি বলবেন বলুন? কি বলবো, যে অন্যায় করেছে না, শাস্তি দেবে আর কি। ঠিক আছে, আপনার নাম কি? বিষ্ণুপ্রিয়া বিশ্বাস। আপনি কে হন মেয়ের? মেয়ের মা। It's caught in the crossfire.